অডিও আর্ট স্টোরির আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি পাকিস্তানের বিখ্যাত লেখক সাদাত হাসান মান্টোর ছোট গল্প গ্রন্থ ঠান্ডা গোস্ত থেকে পাঠ। আজকের গল্প ঠান্ডা গোস্ত। ঠান্ডা গোস্ত ছোট গল্প গ্রন্থটি ভাষান্তর করেছেন অনিক শাহরিয়ার। বইটি প্রকাশ করেছে আনন্দম প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন কালপুরুষ। বইটি পাওয়া যাবে ম্যাগনাম ওপাস, 112 আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা 1000 এই ঠিকানায়, এবং পাওয়া যাবে ভিন্ন চোখ প্রকাশনী, খ 49 বাণিজ্য বিতান মার্কেট, দ্বিতীয় তলা, নীলক্ষেত, ঢাকা 1205। এছাড়াও পাওয়া যাবে আনন্দম, 89B শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা 1216 এই ঠিকানায়। ঈশ্বর সিং ঘরে ঢুকতে না ঢুকতেই তড়াক করে বিছানা ছেড়ে লাফিয়ে ওঠে কুলবন্ত কর। তীক্ষ্ণ চোখে একবার ঈশ্বর সিংকে দেখে দরজায় খিলেটে দিল সে। মাঝরাত পেরিয়ে গেছে, পুরো শহর জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। কুলবন্ত কর বিছানার ওপর হাঁটু গেঁড়ে বসে আছে। ভেতরে ভেতরে ভয়ে কুঁকড়ে যাওয়া ঈশ্বর সিং হাতে কৃপাণ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কোনো রকম কথাবার্তা ছাড়া নিঃশব্দে কেটে গেল কয়েক মুহূর্ত। এই নিশ্চুপ নীরবতায় বিরক্ত হয়ে কুলবন্ত বিছানায় একপাশে তার পা দুখানা নামিয়ে নাচাতে শুরু করে। এরপরও ঈশ্বর সিং টু শব্দটি উচ্চারণ করছে না। কুলবন্ত দেখতে বেশ বড়সড়, প্রশস্ত নিতম্ব, উন্নত বক্ষ, তীক্ষ্ণ চোখ আর কিঞ্চিৎ ধূসর রঙা ঠোঁট দুটো কামরসে টইটুম্বুর। তার চিবুক দেখেই বোঝা যায় এরকম মেয়ে বেজায় সাহসী। মাথার পাগড়ি কিছুটা আলগা করে ঈশ্বর সিং তখনও ঘরের এক কোণায় দাঁড়িয়ে রইল। হাতে ধরা ছুরিটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছিল। ঈশ্বর সিংয়ের দেহের গড়ন দেখে বোঝা যায় কুলবন্ত করের জন্য এমন এক শক্তপুক্ত পুরুষ মানুষই দরকার। কুলবন্তই প্রথমে নীরবতা ভঙ্গ করে, কিন্তু শুধু যে শব্দ দুটি উচ্চারণ করতে পারল তা হল ঈশ্বর, লক্ষ্মী সোনা। ঈশ্বর কুলবন্তের দিকে চোখ তুলে তাকায়, কিন্তু তার চোখের আগুন সহ্য করতে না পেরে আবার চোখ নামিয়ে নেয়। ঈশ্বর, প্রায় চিৎকার করে ওঠে কুলবন্ত, কিন্তু আবার সাথে সাথেই নিজেকে সামলে নেয় সে। এই কটা দিন তুমি কোথায় ছিলে? জানি না, নিজের শুকনো ঠোঁটের উপর জিওবা বুলিয়ে নিয়ে উত্তর দেয় ঈশ্বর সিং। জানি না এ কেমন উত্তর, রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে কুলবন্ত। হাতে ধরা কৃপাণটা মাটিতে ফেলে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ে ঈশ্বর। দেখে মনে হয় অনেক দিনের অসুস্থ সে। ওর দিকে তাকিয়ে কুলবন্তের করুণা হয়। সোনা, কি হয়েছে তোমার? ঈশ্বর সিংয়ের কপালে হাত রেখে আবেগঘন কণ্ঠে প্রশ্ন করে কুলবন্ত। ঈশ্বর সিং এতক্ষণ ছাদের দিকে তাকিয়েছিল, এবার কুলবন্তের দিকে তাকিয়ে আলতো করে তার মুখের উপর হাত বুলিয়ে দিয়ে বলল, কুলবন্ত। তার ঠোঁটে ছিল প্রবল কষ্টের সুর। সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরে ঈশ্বরের ঠোঁট কামড়ে ধরে কুলবন্ত আবার জিজ্ঞেস করে, কি গো সোনা, কি হয়েছে তোমার? মাথার পাগড়িটা খুলে কুলবন্তের দিকে খুব অসহায়ভাবে তাকায় ঈশ্বর। তার প্রশস্ত নিতম্বে মৃদু আঘাত করে বলে, আস্ত পাগলি একটা। মাথাটা ঝাড়া দিতেই ঈশ্বরের ঝাঁকড়া চুল বেরিয়ে আসে। কুলবন্ত তার সে চুলে হাত বুলাতে বুলাতে প্রশ্ন করে, প্রিয়, এই কটা দিন কোথায় ছিলে তুমি? দাদিমার বাড়িতে। কুলবন্তের দুই স্তন হাতের মুঠোয় চাপতে চাপতে জবাব দেয় ঈশ্বর। ধর্মগুরুর কসম, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। আদুরে বালিকার মতো ঝটকা দিয়ে ঈশ্বরের হাত সরিয়ে দিয়ে কুলবন্ত প্রশ্ন করে, তার আগে আমার গা ছুঁয়ে বলো, তুমি কোথায় ছিলে? শহরে গিয়েছিলে, তাই না? না, নিজের চুলে গিড্ডিতি দিতে জবাব দেয় ঈশ্বর। মিথ্যুক, তুমি শহরে গিয়েছিলে, সেখানে লুটপাট করে টাকা পয়সা এনেছিলে, আর এখন আমার কাছে মিথ্যে বলছো, বিরক্ত হয়ে বলল কুলবন্ত। এই কথা যদি মিথ্যে হয় তো আমি একটা বাপের বেটা না, আমি জারজ।
কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় কুলবন্ত। তারপর চেঁচিয়ে ওঠে, কিন্তু সে রাতে তোমার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে শুয়েছিলে, একবার বললে লুট করে আনা সব গয়না গায়ে দিয়ে সাজতে, কয়েকটা চুমুটুমু খেলে তারপর কি যে হলো কে জানে, হঠাৎ করেই একদম জামা কাপড় পরে বাইরে চলে গেলে। এই কথা বলা মাত্র ঈশ্বর সিং যেন ফ্যাকাশে হয়ে গেল। তা দেখে কুলবন্ত বলে ওঠে, কি চমকে গেলে কেন? ধর্মগুরুর কসম, একটা কিছু ঝামেলা নিশ্চয়ই হয়েছে। কসম, কিছু হয়নি, কোনো ঝামেলা না, প্রাণহীন আর শুষ্ক কণ্ঠে বলল ঈশ্বর। কুলবন্তের সন্দেহ তাতে আরও বেড়ে গেল। প্রতিটা শব্দ মেপে মেপে সে বলল, ঈশ্বর তোমার হয়েছেটা কি? আট দিন আগের সেই মানুষটা তো তুমি নও। কেউ যেন তাকে হঠাৎ আঘাত করেছে, এমনভাবে হুট করে উঠে বসে পড়ল ঈশ্বর। কুলবন্তকে শক্ত করে জড়িয়ে ধরে তার সারা শরীরের উপর হাত বোলাতে বোলাতে বলল, আরে না, আমি সেই আগের মানুষটাই আছি। আজ আমি তোকে এমন আশ্রেপাশ্রে ধরব যে তোর হাড় মাংস সব গরম হয়ে যাবে। কুলবন্ত কোনো বাধা দেয় না, কিন্তু আবারও সেই কথাই বলে, সে রাতে তোমার কি হয়েছিল? দাদিমার জ্বর এসেছিল। আবার মিথ্যে কথা? আরে না, ঠিক ঠিক বলছি। আমার এই শরীরের কসম দিয়ে বলো তো। হাত দিয়ে কুলবন্তের ঘাড়টা পেঁচিয়ে ধরে ঈশ্বর, এরপর খুব শক্তভাবে চুমু খায় তার ঠোঁটে। ঈশ্বরের গোফ কুলবন্ত নাকে ঢুকে গেলে সে হাঁচি দিয়ে ওঠে, দুজনেই একসাথে হেসে ওঠে। গা থেকে জ্যাকেটটা খুলে রাখে ঈশ্বর, কুলবন্তের দিকে লোভাতুর চোখে তাকিয়ে বলে, আয় তাস খেলি। কুলবন্তের ঠোঁট ভিজে যায়, চোখ পাকিয়ে বলে, ভাগ হারামজাদা। কুলবন্তের নিতম্বে চিমটি কাটে ঈশ্বর। সরে বসে হালকা আর্তনাদের কণ্ঠে কুলবন্ত বলে ওঠে, আহ লাগছে। ঈশ্বর আরও কাছে এসে কুলবন্তের ঠোঁটে ঠোঁট ডুবায়, আলতো করে কামড় বসায়, যেন আগুনের নিচে থাকা মোমবাতি এমনভাবে গলে গলে পড়ে যায় কুলবন্ত। গায়ের জামা খুলে ছুঁড়ে ফেলে ঈশ্বর বলে, আয় এবার তাস বেটে দেই। কুলবন্তের ঠোঁট তির তির করে কেঁপে ওঠে। ঈশ্বর এক এক করে তার গায়ের সব কাপড় খুলে দেয়, কষাই যেমন পশু জবাইয়ের পর তার গা থেকে চামড়া খুলে নেয়, ঠিক সেভাবেই। কুলবন্তের উলঙ্গ দেহের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে থাকে ঈশ্বর। কুলবন্তের হাতে খামচি দিয়ে বলে ওঠে, গুরুর নামে কসম খেয়ে বলছি, তোর মতো মাল এ জীবনে দেখিনি। খামচির কারণে হাতে লালচে দাগ পড়ে যায় কুলবন্তর। ওই দিকে তাকিয়ে সে বলে, তুমি বড় নিষ্ঠুর। ঘন কালো গোফের নিচে মুচকি হেসে ওঠে ঈশ্বর, বলল, এবার তাহলে নিষ্ঠুর খেলা শুরু করা যাক। নিষ্ঠুর খেলাটা শুরু হয় কুলবন্তের ঠোঁটে চুমু খেয়ে তার কানের লতিতে কামড় দিয়ে। কুলবন্তের স্তন চাপতে থাকে ঈশ্বর, নিতম্ব খুবলে লাল করে ফেলে কুলবন্তের, দু গাল চুমোয় চুমোয় ভরিয়ে দেয়, তার স্তনের বোটা ভিজিয়ে দেয়। কুলবন্তের মনে হতে থাকে সে যেন উত্তপ্ত চুলোর উপরে বসিয়ে দেয়া কোনো হাড়ি। কিন্তু যাবতীয় প্রাকপ্রণয় সত্ত্বেও ঈশ্বরের শিষ্ণ অনুত্থিতই রয়ে যায়। পাকা কুস্তিগিরের মতো যত চাল আছে সবই কাজে লাগিয়ে ফেলে সে, কিন্তু কিছুতেই কিছু হয় না আর। এদিকে কুলবন্ত তখন পুরোপুরি তৈরি, ঈশ্বরের এইসব হাতের খেলা তার আর ভালো লাগে না। ঈশ্বর জান আমার, হয়েছে আর না, এবার তুরুপের তাস ফেলো, কামার তো কণ্ঠে বলে ওঠে সে। এই কথা শুনে ঈশ্বরের হাতের সব তাস যেন তছনছ হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। কুলবন্তকে যে হাতে জড়িয়ে ধরেছিল তার বন্ধন নিস্তেজ হয়ে যায়, হাঁপাতে হাঁপাতে লুটিয়ে পড়ে কুলবন্তের পাশে, ফোঁটা ফোঁটা ঘাম তার কপাল জুড়ে। এরপরও ঈশ্বরের কাম জাগাতে কুলবন্ত বহু চেষ্টা চালায়, কিন্তু কিছুতেই আর কিছু হয় না। রেগে কুলবন্ত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, দেয়ালের পেরেকে ঝোলানো চাদরটা টেনে নিয়ে গা ঢাকে, রাগে তার নাক ফুলে উঠেছে। রাগি গলায় কুলবন্ত বলে, ঈশ্বর কোন মাগির সঙ্গে এই কটা দিন কাটিয়েছিস বল, যে জন্য তুই এখন এমন চুপসে আছিস? ঈশ্বর সিং বিছানায় শুয়ে হাঁপায় শুধু, কোনো কথা বলে না। কিরে
কে সেই বেশ্যামাগিটা? কথা বলছিস না কেন? রাগে জ্বলে পুড়ে যাচ্ছিল কুলবন্ত। কেউ না, কেউ না কুলবন্ত। ঈশ্বরের গলা শুনে মনে হয় সে ভীষণ ক্লান্ত। পাছায় হাত রেখে আবার তেজি হয়ে ওঠে কুলবন্ত। বল, সত্যি কথাটা আজ তোকে বলতেই হবে, ধর্মগুরুর নামে কসম। কি, তোর অন্য কোনো মাগি আছে? কিছু একটা বলার চেষ্টা করে ঈশ্বর, কিন্তু তাকে থামিয়ে দেয় কুলবন্ত। কসম খাওয়ার আগে একটা কথা মনে রাখিস, আমিও নিহাল সিংয়ের বেটি, মিথ্যে কথা বললে কেটে টুকরো টুকরো করে ফেলব। বল, এবার কসম খেয়ে বল, আর কোনো মাগি আছে কি নাই? বিষণ্নভাবে মাথা নাড়ায় ঈশ্বর। নেই, ইঙ্গিতে সে তাই বোঝাতে চায়। এবার বিশাল ঝামেলা বাঁধিয়ে বসে কুলবন্ত। মাটি থেকে কৃপাণটা তুলে নেয়, যেন কলার খোসা ছড়াচ্ছে এভাবে তার ঢাকনাটা খোলে। তারপর দুম করে ঈশ্বরের ঘাড়ে একটা পোজ দিয়ে বসে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। তবু পাগলের মতো কৃপাণ চালাতে থাকে কুলবন্ত, আর অজ্ঞাতনামা সেই মেয়েটিকে গালি দিতে থাকে। আহ, থাম কুলবন্ত, থাম, দুর্বল কণ্ঠে বলে ওঠে ঈশ্বর সিং। সে গলার স্বর এমনই বিষণ্ন যে থমকে তাকায় কুলবন্ত। রক্ত ততক্ষণে ঈশ্বরের নাকে মুখে ছড়িয়ে যায়। কুলবন্তের দিকে তাকায় সে, তার চোখে একই সঙ্গে কৃতজ্ঞতা ও প্রতিবাদ। জান, তুই একদম পাগল হয়ে পড়েছিস, যা হয়তো ভালোর জন্যই হয়। কুলবন্তের ঈর্ষা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। কে ওই মাগিটা? ও কি তোর মা লাগে? ও কি তোর মা লাগে নাকি? রক্তে ততক্ষণে ঈশ্বরের পুরো মুখ ভেসে গেছে, জিহ্বা দিয়ে রক্ত চেটে নেয় সে। সারা শরীর তার কেঁপে কেঁপে ওঠে কয়েকবার। ওই ওই কৃপাণ দিয়ে আমি ছয় ছয়টা খুন করেছি। বল, ওই নটিমাগিটাকে? কুলবন্তের মাথায় তখন আর কোনো চিন্তা নেই, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে ততক্ষণে। ঈশ্বর সিংয়ের নিস্তেজ চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে ওঠে। গুরুর দোহাই, ওকে গালমন্দ করিস না, চেঁচিয়ে ওঠে কুলবন্ত। কে মাগিটা, কে বল? বলছি বলছি, ভাঙা গলায় মৃদু স্বরে বলে ওঠে ঈশ্বর। ঘাড়ে হাত দিয়ে নিজের রক্ত ছুঁয়ে দেখে সে, মৃদু হাসি ধরে রেখে সে বলল, পুরুষ মানুষ কি অদ্ভুত জিনিস। যা বলার কষ্ট করে বল, অধৈর্যের সাথে বলল কুলবন্ত। রক্তাক্ত গোফের নিচে দে তো একটা হাসি দেয় ঈশ্বর। বলছি বলছি, তুই আমার গলায় ছুরি দিয়েছিস, তোকে তো এখন সব কথা বলতেই হবে রে। পুরনো কথা স্মরণ হওয়ায় ঠান্ডা ঘাম ঈশ্বরের কপাল বেয়ে নেমে আসে। কুলবন্ত, জান আমার, কোত্থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। শহরে দাঙ্গা শুরু হলে সবার মতো আমিও তাতে অংশ নেই। লুটের মাল আমি এনে দিয়েছি তোকে, কিন্তু সে সময় একটা কথা তোকে বলা হয়নি। ব্যথায় কুকড়ে যায় ঈশ্বর, কিন্তু সেদিকে নজর না দিয়ে কুলবন্ত জিজ্ঞেস করে, কি কি কথা? গোফের ওপর জমে থাকা রক্তের ফোঁটার উপরে ফু দিতে দিতে ঈশ্বর বলে যায়, যে বাড়িটায় আমি হামলা করেছিলাম সেখানে সব মিলিয়ে সাতজন মানুষ ছিল, ছয়জনকে আমি খুন করি ওই কৃপাণ দিয়ে, যেটা দিয়ে একটু আগে তুই আমাকে পৌঁছ দিয়েছিস। সে বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটাকে আমি তুলে আনি। গভীর আগ্রহ নিয়ে সব কথা শুনতে থাকে কুলবন্ত। গোফের ওপর জমা রক্ত ফু দিয়ে সরানোর চেষ্টা আরেকবার করে ঈশ্বর। কুলবন্ত, জান, তোকে বলে বোঝাতে পারবো না কি সৌন্দর্য ছিল মেয়েটা। ওকেও খুন করতাম, কিন্তু ওকে দেখে মনে মনে বললাম, ঈশ্বর সিং, তুই তো রোজ কুলবন্ত করের সাথে ঘুমোস, একবার না হয় আরেকটা মাল চেখে দেখলি। কুলবন্ত অস্ফুট স্বরে বলে, ও আচ্ছা। মেয়েটাকে ঘাড়ে তুলে আমি নিয়ে বেরিয়ে যাই। আবার বলা শুরু করে ঈশ্বর সিং, যাবার সময় হ্যাঁ কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তারপর নদীর ধারে একটা ঝোপের কাছে নিয়ে নামাই ওকে, ভাবি দেরি না করে এখানেই তাস বাটি, কিন্তু তারপর আবার ভাবলাম না থাক। ঈশ্বরের গলা ততক্ষণে শুকিয়ে একদম কাঠ হয়ে আসে। তারপর কি? ঢোক গিলে জিজ্ঞেস করে কুলবন্ত। তারপর তারপর তুরুফের তাস চাললাম, কিন্তু কিন্তু, ঈশ্বরের কণ্ঠ ততক্ষণে একদম মিয়ে এসেছে, কিন্তু কি? ঈশ্বরকে ঝাঁকি দিয়ে বলে কুলবন্ত। ঈশ্বর সিং তার ক্লান্ত ঘুমে কাতর চোখ দুটি খুলে তাকায়,
কুলবন্তের সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা আসলে মরা ছিল, একটা মরা মেয়ে মানুষের লাশ, একদম যেন ঠান্ডা গোশত। আমার হাতটা একটু ধরবে কুলবন্ত? কুলবন্ত কর নিজের হাতটা দিয়ে চেপে ধরে ঈশ্বরের হাত, বরফের চেয়েও শীতল সে হাত।